হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা রেসিপি করব আমার বড়াপুর হাতে, কারণ আমার আম্মা মারা গেছে, মায়ের কথা বললে হবে না। আমার বড়াপুরটা দেশি মুরগি রান্না করতো আলু দিয়ে ঝোল, সেটা কীভাবে রান্না করব সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো আর কি। এখানে আমি নিয়েছি দুই কেজির মতো আর কি, দুইটা মুরগি, দেশি মুরগি নিয়েছি 2 কেজি। এটার সাথে আমি মরিচ সব পাঠায় আমি বেটে নিছি, 4 চামচ দিছি এই শুকনো মরিচ বাটা, হলুদ বাটা দিছি আমি 3 চামচ, এই 2 চামচ দিছি ধনিয়া বাটা, আর এখানে আমি আদা বাটা 3 চামচ, রসুন বাটা 2 চামচ, জিরা বাটা হয়েছে 2 চামচ, আর 1 কাপ পেঁয়াজ, 1 কাপ তেল, এটা দিয়ে আমি মুরগিটা একটু ভেজে নেবো আর কি। ভেজে আলুতে ঝোল করলে খেতে অনেক টেস্ট লাগে। আর এখানে 2টা তেজপাতার আমি ছিঁড়ে নিছি, আর 7-8 টুকরা হয়েছে দারচিনি, 10-12 পিস এলাচি, আর আলু দিব এটার সাথে, আমি 1 কেজি আলু দিব আর কি। তো চলুন আলু এটা আমি হলুদ দিয়ে আদা রসুন দিয়ে এটা মেখে নিব, তারপরে এটা একটু ভেজে নিব আর কি, মাছের মতো ভেজে নিব। আমি একটু মনে কিছু নিয়ে না দয়া করে, আমি একটু তাড়াহুড়া করে কথা বলি, এটা আমি ছোটোকাল থেকে আমার অভ্যস্ত, যে কোনো কাজই করি বেশি তাড়াহুড়া করি আর কি। এটা এখন ভেজবো, আমি হাতটা ধুই নেই। এখন আমি একটা প্যান বসাইছি, এটার মধ্যে আমি তেল দিব, অল্প তেল দিয়ে আর কি প্যান ভেজে নিব। আরেকটা পাটি বসেছি, এখানে আমি এখন বাকি তেলটা দিয়ে দিব। আমি এখন যে পেঁয়াজটা, এটা আমি এখন এটা বাদামি করে ভেজে নিব আর কি, বাদামি করে ভেজে নিয়ে পরে কষাবো আর কি। এগুলো আমি দাসকে নিয়ে এলাচ, এগুলো আমি দেখাতে নিয়ে একসাথে দিয়ে দিব। এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে আর কি। আমার বড়াপা আমার মায়ের বয়সী, আমার বড়াপা তো কোথাও গেলে সবাই বলে যে উনি আমার মা, কারণ না জন দিয়ে তো আমার জন্ম হয়েছে। আর এখন এখন বাদামি হয়ে গেছে, এখন আমি আদা রসুন জিরা এখানে এখন হালকা ভাজবো, ভেজে তারপর পানি দেবো, পানি দিয়ে পরে আমি মরিচ হলুদ ধনিয়া এগুলো দিব আর কি। আর আমার দাদির বয়সী, মাদের বয়সী, আমার বড় বোনের বয়সী, তখন কিন্তু খেলা কিন্তু ওনারা কিন্তু এই ব্যবহার করতো না, জয়ত্রী তারপর জায়ফল এগুলো কিন্তু ব্যবহার করতো না। তো এখন ছোটোবেলা আমি জিরা বাটা দিতেছি, আর এখানে যে মুরগি বাঁচতেছে এটা এখন আর কি, একটু ভাজতে একটু সময় লাগে, মুরগি তো পানি উঠে, আর দেশি মুরগি একটু ছোট হয়ে থাকে, এই জন্য 2টা মুরগি নিয়েছি আর কি। তারপর চামড়া, তারপর এগুলো সব আর কি রেখে দিয়েছি, এগুলো অন্য রান্না করবো। আমি চামড়া খাই, গলা টলা এগুলো খাই না।
এগুলো মুরগির পাখনাগুলো খাই আর কি, ভালোই লাগে। এখন আমি দিয়ে দিব পানি, আর লবণটা আমি স্বাদ মতো দিয়ে এসেছি। লবণ এটা ঝাঁঝা স্বাদ মতো আর কি, লবণের কথা আমার একেবারে কখনো আমার মনে হচ্ছে না। পাটা এগুলো আমি বেটে নিয়েছি আমার হাত। এখন চলে আসলাম, এই দেখেন মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, অনেক সুন্দরভাবে কষাইছি। আমি দুইবার করে পানি দিয়েছি, তোরা আমার কাপগুলো অনেক চা কাপগুলো অনেক বড়ো বড়ো, আমি দুইবার তিন কাপ পানি দিয়ে দেড় কাপ করে দিয়েছি। এখানে দেখুন মুরগিটা কত সুন্দর ভাজা হয়েছে। আমি এখানে আবার আগে ওই মুরগির যে ক্যাসাইটের মধ্যে চাল আমি একটা হালকা দিয়ে দিয়ে দিব আর কি। এখন আমি মুরগিটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর একটা, অনেক সুন্দর একটা কালার হয়েছে। এটা কষানো হইলে পরে আমি আলুটা দিয়ে দেবো আর কি, তো আলুটা দিয়ে এটা কষাবো। আর আগে তো আমরা দেখা গেছে আমাদের মা খালাদের আমলের সময় তো ধরি ঝাঁকল এগুলো খাইতো না, শুধু জিরা পাতা খাইতো। জিরা পাতা দিচ্ছি, এলাচি দারচিনি আর তেজপাতা আমার এগুলো দিতে হচ্ছে। তো চলে আসলাম আবার, মাংসটা কষানো হওয়ার পরে আমি মাংস দিয়েছি। মাংস প্রায় আমি 15 মিনিটের মতো কষাইছি মুরগির মাংসটা, তারপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি মাঝখানে। এখন আমি যে ভালো করে আমি কষানো হয়ে গেছে, এখন আমি এটা ইয়ে দিব আর কি, পানি গরম পানি দিয়ে আমি গরম পানি ঘষাইছি, গরম পানি ঘষাতে পারছি। আমি কিন্তু আবার নামানোর 5 মিনিট আগে আমি আবার বাটা জিরা দিব আর কি, বাটা জিরা দিয়ে পরে আমি এটাকে নামাবো, তারপরে খেতে অনেক অনেক মজা লাগে এটা। মুরগিতে অনেক তেল উঠছে, তারপরে 1 কাপ তেল দিচ্ছি আর কি, বাজার টাজে নিয়ে অনেক কিছু নিয়ে আমি 1 কাপ তেল দিচ্ছি। দেখেন কত সুন্দর, পুরা আমার হাজব্যান্ডে বলে যে যেভাবে রান্না করে দেয় তখন যখন ডেকে দিলাম, হাজব্যান্ডে বলে যে ওকে পুরা মায়ের হাত রান্না নাকি। এখন আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে, এই যে আমি এখন যে পরিবেশন করতেছি। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো যদি লাগে তো সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।